বাড়ি ছেড়ে দিয়ে মদিনার মসজিদ ছেড়ে দিয়ে শহর ছেড়ে দিয়ে মাঠের দিকে এক পা দু পা করে চলে গেলেন। খুব ভালো করে শুনুন, মাঠের দিকে গিয়ে একটা গাছের তলায় বসে তিনি কাঁদছেন। কি বলে কাঁদছেন? আমরা যে সমস্ত দোয়াগুলো মোনাজাতে বলি এইগুলো দোয়া নয়, নিজের মনের ফরিয়াদ করছেন আর কাঁদছেন। কি বলে? ইয়া কিল্লাতে আমালি, ইয়া ওয়াহশাতে গাদদারি। এই কয়েকটা কথা বলে বলে হযরত আলী গাছের তলায় বসে বসে মাঠের মধ্যে কাঁদছে আর চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে পড়ছে। কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে প্রিয় নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রিয় জামাই, যে বলার কোনো শেষ নাই। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে বলেছেন, ও আলী, তোমাকে আমি এত ভালোবাসি যে তোমার মতো আর আমি মনে হয় যে কোনো সময় তোমাকে ভালোবাসতে পারি না। আল্লাহ রসুল জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের কথা থাকতে দেন এখানে। এবার হযরত আলী যখন চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়ছে, আর পিছন থেকে আমার পিছন থেকে যেমন এখানে বসে আছেন আবুল কালাম আরও একজন দুইজন মাওলানা, ওই তার বলিগুলো শুনছে আর মনে মনে বলছে, হাই সুবহানাল্লাহ, এত বড় বুজরুক, এত বড় নেককার মানুষটা, বলছে আমার আমল বেশি নাই আর আমার কোনো টাকা নাই পয়সা নাই, আমি সেই দিন কী করে বাঁচব? কিয়ামতের ভয়ে কাঁদছেন বসে বসে, এই চিন্তা করছেন এই লোকটা, ওই বলিগুলো তার মুখ থেকে শুনছেন। শুনতে শুনতে লোকটা বলছে, সুবহান আল্লাহ, এত বড় নেককার, এত আমল, যার সানে আল্লাহ রসুল বলে দিয়েছেন হযরত আবু বকর ফিল জান্নাত, হযরত উমর ফিল জান্নাত, হযরত আলী ফিল জান্নাত, হযরত উসমান ফিল জান্নাত, জান্নাত দুনিয়াতে সার্টিফিকেট যে লোকগুলা পেয়ে গেছে সেই লোকগুলা এত কাঁদছে, কারণটা কি? লোকটা পিছন থেকে যে এরকম করে বলছে, এ আলী, এই পিছন থেকে যে একটু হাত দিয়ে ইশারা করছে। হযরত আলী এবারকার খুব চাঙ্গা হয়ে যে ঘুরে তাকিয়ে চোখগুলো মুছে বলছে, কি হলো ভাই, কি হলো ভাই, ভুল করলাম? বলে, না, তোমার ভুল করনি, তোমার ভুলও হয়নি, কিন্তু তুমি যে কথাগুলো বলছো এটা তোমার সাথে মিল খাচ্ছে না। কথাটা বুঝবেন, হযরত আলীকে বলছেন ভুল হয়েছে কি ভাই আমার এই কথাগুলো কান্দাকাটি করাটা? বলে, না, তোমার ভুল কিছু হয়নি, কিন্তু তুমি যে সমস্ত কাজ করছো এখন আমি চোখে দেখলাম দীর্ঘ সময় বসে বসে, এগুলো তোমার সাথে মিল খাচ্ছে না। কেমন মিল খাচ্ছে না? তবে শোনো, আমি মদিনার মসজিদে একদিন বসেছিলাম, তুমিও ছিলে, হযরতে আবু বাকর ছিলেন, হযরতে উমার ছিলেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর অন্য অন্য সাহাবা মণ্ডলীরা ছিলেন। আল্লাহর নবীর মুখ থেকে আমি শুনতে পেলাম বা শুনলাম তোমার বিষয়ে, প্রিয় নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইতুকা মোকাবেলা বাইতি অফিরায়াতিন মানজিলুকা মোকাবেলা মানজিতি মানজিলি ফিল জান্নাতে। হযরত উমারের কথা বললেন, আবু বাকরের কথা বললেন, সবারই কথা বললেন, তারপরে তোমার কথাটা বললেন যেটা আমি নিজের কানে শুনলাম, যে তোমার জন্য জান্নাতে এমন এক জায়গাতে একখানা জান্নাত হবে যেই জান্নাতটা আল্লাহ রসুলের জান্নাত আর তোমার জান্নাতটা সামনাসামনি হবে। অন্য রয়াতের ভিতরে পাওয়া যাচ্ছে যে তোমার ঘর এবং আমার ঘরটা একই সামনে হবে, যখন তুমি একবার নিজের জান্নাত থেকে বের হবে তখন আমার জান্নাতটা সরাসরি তুমি জান্নাতের ভিতরে দেখতে পাবা, আমার গেটটা জান্নাতের, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হব তখন আমি সরাসরি তোমার জান্নাত খান দেখতে পাবো। আর তুমি যতবার বের হবে, যতবার তুমি তোমার জান্নাত থেকে বের হবে, তোমাকে সরাসরি আমার জান্নাতখান দেখতে পাবে। আর আমি নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লাম যতবার আমার ঘর থেকে বের হব আর ততবার আমি চেষ্টা করব তোমার জান্নাতখান আমি দেখব, তার মানে তোমার জান্নাত আর আমার জান্নাত সামনাসামনি হবে। এত সৌভাগ্যবান তুমি লোক। আচ্ছা, এবং আল্লাহ রাসূল বলছেন, আলী, তোমাকে আমি জান্নাতের ভিতরে তুমি চলছিলে, সাইর করছিলে, আমি নিজের কানে শুনলাম দেখলাম যে তুমি জান্নাতের ভিতরে চলছো। একবার সবাই মহব্বতের সহিত বলেন, আলহামদুলিল্লাহ। তাহলে
আপনারা এবার বিচার করেন যে এই লোকটাতে, এই লোকটার জান্নাতে যাওয়াতে কোনো সন্দেহ আছে? এক রতি পরিমাণ সন্দেহ নাই। তারপরও তিনি বাজার বাড়ি ছেড়ে দিয়ে, মদিনার মসজিদ ছেড়ে দিয়ে বাইরে গিয়ে গাছের তলায় বসে বসে কাঁদছেন আর বলছেন, হাই সেই দিনে আমার কি হবে, যেই দিন ডানে হাজার লোক থাকবে, বামে থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে, বাপ থাকবে, মা থাকবে, বেটা থাকবে, বেটি থাকবে, প্রিয়া স্ত্রী থাকবে, কেউ যে সেই দিন কোনো সাহায্যকারী হবে না, সেই দিন আমার কি হবে, এই বলে বলে উনি কাঁদছেন। জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরে কাঁদছেন। আমরা কোন জান্নাতি সার্টিফিকেট পেলাম রে ভাই, যে একবার আমাদের চোখ দিয়ে জল বের হয় না, একবার আল্লাহর ভয় দিলে আসে না, একবার জিকিরের কথা আলহামদুলিল্লাহ একবার মুখ দিয়ে আসে না, একবার সুবহানাল্লাহ বের হয় না? কেন আপনি কি করে আল্লাহর কাছে আশাধারী হচ্ছেন যে আমি জান্নাতুল ফেরদাউস নেব, জান্নাত আমুক জান্নাত নেব আর অমুক জান্নাত নেব? তিনারা যদি এত করন্দন করতে পারেন আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে, জাহান্নামের ভয়ে, জাহান্নামের ডরে, তাহলে আমরা কেন এত নিষ্ঠুর হয়ে বসে আছি? আজকে হাদিস ও কোরআনের সভা হচ্ছে আর চায়ের দোকানে বসে আছি, আমাদের লজ্জা করা দরকার? আমাদের এখানে এসে দুটো কথা শুনে ইমানকে সতেজ করে নেওয়া দরকার। হযরত আলীর কথা আপনাদের শোনালাম, এবার দ্বিতীয় খলিফা হযরত উমরের কথা শুনেন। সময় ঘনিয়ে এসছে, আমি সময় বাড়াবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় লোক, তিনার পরামর্শটা আল্লাহ রাব্বুল আলামিন শুনে সেটাকে একটা আইন রচিত করেছেন। যেমন আল্লাহ রাসূল, মহিলারা আপনার স্ত্রীরা এরকম খোলা বেলা ঘুরে বেড়ায়, তারা যদি পর্দায় থাকে তাহলে কেমন হয়? দেখেন, এটা অর্ডার করছেন না যে পর্দা করতে, বলেন পরামর্শ। আল্লাহ রাসূল সাথে সাথে কোরআনে আয়াত নাজিল করলেন, এই স্ত্রীর মহিলারা, মেয়েরা তোমরা পর্দায় থাকো। হযরত উমর পরামর্শ দিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কোরআনে ঘোষণা করে তাকে তার কথাটাকে কত মান্যতা দান করলেন। 21 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অনুসারে কোরআনের আয়াত নাজিল করেছেন। শুধু তাই কি, কাবা গৃহে চারপাশে তওয়াফ হচ্ছে, আমরা তওয়াফ করে এসেছি, ঘুরে এসেছি, দেখে এসেছি, তো তওয়াফের সময় অনেক দোয়া বলা হয়, তারপরে সাত চক্কর মারার পরে একটা ইয়ে হয়, সেটাকে আবার তারপরে দুরিকাত নামাজ পড়তে হয় ইব্রাহিম সাল্লাহর সামনে। তো আল্লাহ রাসূল ইব্রাহিমের স্মৃতি এবং হাজিরার স্মৃতিটাকে বাকি রাখার মেন পদ্ধতি, যদি এই সামনে দুরিকাত নামাজ পড়া যায় তাহলে বোধ হয় বেশি বাকি রাখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। দেখেন পরামর্শ, আল্লাহ কোরআনে আয়াত নিয়ে এসে তার বিধানটাকে, কথাটাকে কাজে লাগিয়ে নিলেন। তো এত বড় জালিলুল কাদার সাহাবি, তার সম্পর্কে দুটো কথা বলি। উনি একদিন রাতের বেলায়, এই যে খালি দু থেকে তিন মিনিট এই হাদিসটাকে শেষ করে, শেষ করে দিই। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বাড়ি ছেড়ে দিয়ে, শহরের ভিড় ভাড়াক্কাকে ছেড়ে দিয়ে, গ্রামের সমস্ত আওয়াজ পাশারকে ছেড়ে দিয়ে তিনি গুটি গুটি পা করে চলে গেলেন বাইরে। বাইরে বলতে কোথায়? হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। রাত 10:30, 11:00, 12:00 নাগাদ এরকম টাইমে বাড়ি গিয়ে হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বাড়ির দরজায় গিয়ে খোঁটা মারছেন, হুযাইফা হুযাইফা হুযাইফা। আল্লাহ রসুলের সাহাবি হযরত উমরকে দেখে সবাই ভয় পায়, যেমনই আওয়াজ পেয়েছে হযরতে হুযাইফা দরজা খুলে বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে সালাম বলছেন, আসসালামু আলাইকুম, হুজুর আপনি এত রাত্রে এখানে কেন? বলে, ভাই এসছি, কাজে এসছি, এরকম আসেনি। হযরত উমরের চোখ দিয়ে পানিগুলো আস্তে আস্তে কম দিয়ে বের হচ্ছে, আওয়াজ পাস হয়ে আছে, ভাই হুযাইফা তোমার কাছে এসছি একটা কথা জানতে। দুনিয়াতে সবারই একটা বন্ধু থাকে, বন্ধুক ছাড়া অন্য ভেদের কথা, মনের কথা,
গোলা অন্যর সামনে প্রকাশ করে না, কিন্তু আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এত নিকটবর্তী লোক যে মনের কথা, ভেদের কথা, স্বপ্নের কথা, যত রকমের কথা তোমাকে বলে রেখেছে, এবং তোমার কাছে একটা গোপনীয় কথা আজকে রাত্রে এসেছে যেটা জানতে পেরেছি। মদিনার বুকে কতজন মুনাফিক আছে, কতজন মুনাফিক আছে, কতজন মুনাফিক আছে, ওই লিস্টটা তোমাকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। আল্লাহর কসম দিয়ে বলি হুযায়ফা, আমার এটা হক নাই কার 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 নাম আছে এটা আমি জানতে আসিনি, তুমি একবার ভালো করে লিস্টটা দেখে নাও। যেই লিস্টটা দেখে নিলে, দেখার পরে তুমি দেখো যে আমার মতো উমরের নামটা এখানে আছে নাকি। ঠিক আছে, দিয়ে আমাকে জবাব দাও। হযরতে হুযায়ফা বলছেন, ঠিক আছে হুজুর, আমি দেখে নিয়ে আপনাকে সঠিক জবাব দেব। আচ্ছা থাক বা না থাক, আপনি যা বাদ দেন, এটা হযরত উমারের নাম সেই মুনাফিকের লিস্টে থাক বা না থাক, এত ভয় কিসের গো, এত ডর কিসের? যে লোকটা এত বড় জালিলুল কাদার সাহাবি, সেই লোকটার এত ভয় কিসের? সেখানে যে এই কথা বলে কাঁদছেন ডুকরে ডুকরে। পিছনে একটা কথা আর বলি, তিনি কত সম্মানীয় ব্যক্তি, উনার সামনে আল্লাহ রসুল বলেছেন রাআইতু সাইরান মুসাইয়্যিদান বিল ইয়াকুতে ওয়া ইয়াযুররু আও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের টুকরাটা হয়তো ভুল হলো একটু। উনার সামনে বলা হয়েছে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন হযরত জিবরিল আমিনের সাথে, একখানা খুব চকচকে ঝকমকে ঘর, একুতের পাথর দিয়ে তৈরি করা হয়েছে, সামনে এই যে লাইটে চোখ ধরা যাচ্ছে কিন্তু ওখানে চোখ ধরা যায় না, এত ঝকমক ঝকমক করছেন। সেখানে আল্লাহ রসুল একটু আগিয়ে যাচ্ছেন, মনে করছেন যে হোটেল এটাই হচ্ছে জান্নাতুল ফেরদাউস, এই ঘরটাই বোধহয় আমার জন্য তৈরি করা হয়েছে, একটু পাখানটাও মনে বাড়িয়ে নিয়ে যাচ্ছেন মনে মনে করে। হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি ওদিকে যেন না, ওই ঘরটা আপনার নয়, আপনার নয়। ও সুবহানাল্লাহ, আল্লাহ রসুল কি করলেন, পাখানটাকে এদিকে টেনে নিলেন, ওদিকে গেলেন না, যার পরে সাথে সাথে জিজ্ঞাসা করছেন, মান হুয়া ইয়া জিবরিল, ও জিবরিল বলো ওই ঘরটা কার? আমি তো মনে করলাম এটাই হচ্ছে জান্নাতুল ফেরদাউস, এটা আমার জন্য হবে, তা আপনি বলেন এটা কার জন্য তৈরি করা হয়েছে? হযরতে জিবরিল আমিন বললেন, একজন যুবক আছে কোরাইশের কোরাইশ বংশের ভিতরে, যার নাম হচ্ছে উমর, তার জন্য এই ঘরটা তৈরি করা হয়েছে। নারে তাকবীর, হযরত উমার এর জন্য এত সুন্দর ঘর তৈরি করা হয়েছে জান্নাতে, আর সেই হয়তো তোমার রাতের অন্ধকারে বাড়িয়ে হযরত হুযায়ফাকে বলছেন, হুযায়ফা ভাই, তুমি বলো আমার নামটা মুনাফিকের লিস্টে আছে নাকি? কেন, মুনাফিক কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার ভাষায় বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সমস্ত অতল তলে যেই জান্নাত রয়েছে, না জাহান্নাম রয়েছে, সেই জাহান্নামে যাবে মুনাফিক। আর তেই জন্য আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমার যে হুযায়ফার কাছে জানতে চাইছে, যদি থাকে তাহলে তওবা সালাতু তওবা পড়বো, কাঁদবো কেটে 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 আল্লাহর কাছে ক্ষমা চাইবো। ভাই সময় সংকীর্ণ, অনেক মানে মুকাররির এখানে আছে, বক্তাগণ আছেন, ওই বলে আজকে আমি আমার মানে শিহদ্দিনের কথা রক্ষায় এসে এই অল্প টাইমের ভিতরে সংক্ষিপ্ত বক্তব্য দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বক্তা শ্রোতা সকলকে এই সমস্ত কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন, আর আমার জন্য খাস করে একটু দোয়া রাখবেন, কারণ যে শারীরিক অবস্থা ভালো চলছে না, এই দিনের কাজই আছে, অন্য কোনো কাজ আমার জীবনে এখন নাই, মারতে দাম তাক এটা আল্লাহর কাছে অদা করে নিয়েছি, কোথাও যাব না, মাদ্রাসা আর এই সমাজের কাজ এই দেখে দুনিয়া থেকে বিদায় হব, এই আশাটা আছে আপনাদের কাছে, সবারই কাছে আমি দোয়া চাইছি। আল্লাহ যেন আমাকে সেই সালামত বাঁচিয়ে রাখেন, চলাফেরার ক্ষমতা দান করেন সকলে। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা।